সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি কিন্তু আবার চলেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি আনবক্সিং করতে চলেছি এই রাউটারটাকে। তো আমি আনবক্সিং করতে চলেছি এই রাউটারটাকে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমের জন্য রাউটারটার বক্স খোলা যাক। রাউটারের বক্স খোলার পরে সবার প্রথমে তো আমাদের কিছু ইউজার ম্যানুয়াল, এখানে কী করে কী সেট আপ করতে হবে সেটার বিষয়ে কিছু ইনফরমেশান দেওয়া আছে, এগুলো লাগবে না। আর তারপরে চলে আসে আমাদের মেন ডিভাইস, মেন রাউটার। এটা সাইজে দেখা যাক ডিসপ্লের পরে কী কী আছে। একটা ইন্টারনেট কেবল আর একটা চার্জার, ব্যাস আর কিছু না। তো এটা বন্ধুরা আমাদের হচ্ছে, এটা আমাদের মেন রাউটারটা হচ্ছে, রাউটার এটা হচ্ছে ল্যান কানেক্টার, মানে ইনপুট যেখান থেকে আপনারা ইনপুট দেবেন। আর এই চারটে আছে এগুলো হচ্ছে আউটপুট, ল্যান আউটপুট, মানে যেখান থেকে আপনারা কম্পিউটারে ল্যানগুলো কানেক্ট করবেন। ঠিক আছে, তো চলুন এটাকে অন করা যাক। তো অন করার আগে এখানে দেখুন একটা দুটো সুইচ আছে, একটা হচ্ছে WPS আর একটা হচ্ছে রিসেট সুইচ। তো WPS এটা কিসের জন্য আমি জানি না, আমি নিয়ে যাই না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন। তো চলুন রাউটারটিকে পাওয়ার দেওয়া যায়। শুধুমাত্র আমাদের যে ইন্টারনেট পোর্ট বা যেটা মেন লাইন সেখানে ইনপুট দিলে আমাদের লাইন চালু হয়ে যাবে। আর এর নাম ফার্ম চেঞ্জ করার জন্য সেটা আপনারা এর আইপি অ্যাড্রেস থেকে করতে পারবেন, সেটা এখানে লেখা আছে আইপি অ্যাড্রেস 19.168.0.1। এই আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করে আপনারা এর সব কিছু সেটিং করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।